অ্যামং আস 2020-এর সবচেয়ে ট্রেন্ডিং গেম। ইউটিউবে ট্রেন্ডিং পেজে গেলেই শুধু এই গেমই দেখা যায়। ও, আমি বাংলাদেশের গেমিং ট্রেন্ডিং এ ছিলাম। ইউটিউবে ট্রেন্ডিং পেজে গেলে শুধু এই গেমসই দেখা যায়। কি আছে এই গেমসে? এই গেমস কি ইলুমিনাতির সাথে কন্টাক্ট করছে? হঠাৎ এত পপুলার কেন? চলুন জেনে আসি এর রহস্য। ওকে, সো প্রথমত আমার গেম খুঁজতে হইব। অ্যামং আস মোবাইল গেমসও আছে অ্যান্ড পিসি গেমসও আছে, ঠিক আছে? অ্যামং আস যদি আমি সার্চ দিই, অ্যাপ স্টোরে যেটা আছে ওইটা ফ্রি, ঠিক আছে? আর স্টিমে যেটা আছে ওইটা $2। ওকে, যদি কিনতে না পারো, ঠিক আছে, সামর্থ্য না থাকে, তাহলে এটা এটা লিখে সার্চ দাও, ঠিক আছে? প্রথম লিঙ্কে যাও, বাস পাওয়া যেতেছে, ঠিক আছে? এদিকে গেমস পাওয়া যেতেছে ফ্রিতেই। ওকে, তো লেটস প্লে দ্য গেম। ওকে, গেটিং ওভার ইট রিকুইক। এটা তো কাটছে, এটা আমি এখনও ডিলিট করি নাই গেলে। ফার্স্ট আমি দেখাবো যে কীভাবে গেমটা খেলতে হয়, অ্যান্ড সেকেন্ড আমি কয়েকটা গেম প্লে দেখাবো যেগুলো আমি কয়েকটা ফ্রেন্ডের সাথে খেলছি। অ্যান্ড ইয়া, এই গেমটা ফ্রেন্ডের সাথে সেই রকম এনজয় করবা। ওকে, তো এখানে আছে লোকাল অনলাইন ফ্রি প্লে হাউ টু প্লে। তো হাউ টু প্লে তো আমি দেখা দিতেছি। তো অনলাইনে যাও অ্যান্ড যদি হোস্ট দাও, ঠিক আছে, ধরো যে একটা হোস্ট দিলাম, ক্রিয়েট করলাম, এটা হইতেছে ইম্পোস্টার। ইম্পোস্টার হইতেছে মানে একটা রকেট, ঠিক আছে? আমি প্রথম দিকে বলি, একটা রকেট যেখানে ধরো যে কতজন মানুষ থাকবে ওইটা তুমি সিলেক্ট করো, 10 জন বা 8 জন বা 4 জন লাগলে, ঠিক আছে? তো একটা রকেট থাকবে যেটার মধ্যে আপাতত 8 জন, ঠিক আছে, 8 জন মানুষ থাকবো। অ্যান্ড 8 জন থেকে একজন থাকবে যে কিনা খারাপ মানুষ, ঠিক আছে? বাকি 7 জন ভালো মানুষ আর একজন হইলে গিয়ে খারাপ। যে খারাপ থাকবো সে হইতেছে ইম্পোস্টার, ঠিক আছে? ওই হইতেছে ইম্পোস্টার অ্যান্ড ও ওই বাকি 7 জনকে কিল করার চেষ্টা করব, মানে মেরে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? এখন এটা র্যান্ডম, কেউ জানতে পারবো না কে ইম্পোস্টার, ঠিক আছে? বাকি 7 জনের খুঁজবো যে কে ইম্পোস্টার, ঠিক আছে? ওরা যদি কোনো সাসপিশিয়াস কিছু দেয় তাহলে আমাদের সাথে চ্যাট করবো। অ্যান্ড যে ইম্পোস্টার থাকবো সে এমন ভাব নেবো যে ও ইম্পোস্টার না, ঠিক আছে? সো বেসিক্যালি এটাই হইতেছে গেম। আমি জানি কিছু বুঝো নেই, তো আমার খেললা দেখাইতে হবো। তো আমি ফার্স্ট দেখাই এটা মাল্টিপ্লেয়ার কীভাবে খেলতে। ধরো যে এই ক্রিয়েট করছো, ঠিক আছে, হোস্টে গেলে ক্রিয়েট গেম, যতজন ইম্পোস্টার রাখতে চাও, যতজন খেলতে চাও, ঠিক আছে, ক্রিয়েট করলা। তারপরে এই যে নিচে একটা কোড আছে, তুমি যদি ফ্রেন্ডদেরকে বলো এই কোডটা, তাহলে এই কোডটা যদি লেখে, কোথায় লিখতে হয় আমি বলে দেবো, এই কোডটা যদি লেখে তাহলে এই জায়গায় এসে পড়বে, ঠিক আছে? তারপর তুমি স্টার্ট করতে পারবা। আর ধরো যে তোমার কাছে 8 জন ফ্রেন্ড নেই, তাহলে কী করবা? এই যে পাবলিক দিবা, তাহলে মানুষ আসা শুরু করবে। এখন আসবে না, কারণ আমি একা, আর 8 জন ফেস একা দেখলে কেউ আসবে না, ঠিক আছে? অ্যান্ড দেখে কোড কোদিকে দিতে হয়, কোড দিতে হয় এই জায়গায়, এই যে এখানে লেখা যায়, ঠিক আছে? অ্যান্ড ধরো যে তোমার কোনো ফ্রেন্ড নেই বা এখন খেলতে পারবো না, তাহলে কী করবা? এই যে ফাইন্ড এ গেম অ্যান্ড যে কোনো একটার মধ্যে ক্লিক করে দেবা। যেমন আমি এটার মধ্যে ক্লিক করি অ্যান্ড অলরেডি 7 জন হয়ে গেছে। 8 জন হয়ে গেলে এটা স্টার্ট দিয়ে দেবো গেম। সো ইয়া, আমি এই গেমটাই খেলতেছি। ওকে, আপাতত ওকে, এখানে স্কিন টিস্কিন চেঞ্জ করতে পারবা, কালার দিতে পারবা, ঠিক আছে, যা কালার দেওয়ার ইচ্ছা। অ্যান্ড আমি ডিম নিতেছে, আমার মাথায় জানি না কেন। ওকে, আমি ক্রিউমেট, আমি ইম্পোস্টার হইনি। তো ক্রিউমেট হইলে আমার খুঁজতে হইব ইম্পোস্টারকে, ঠিক আছে? এখন এই যে এই লালদাও হইতে পারে অথবা এই নীলদাও হইতে পারে। তো এখন কী করবো, আমার কাজ কি এখন? যেহেতু আমি ক্রিউম্যান, আমার কাজ হইতেছে এই যে এদিকে অনেক কিছু আছে, এগুলা এই যে এইসব টাস্ক কমপ্লিট করা, এগুলা একবারে সিম্পল কাজ। যেমন এদিকে একটা কাজ আছে, ওকে, কি করতে হইব, ক্লিক করতে হইব। এখন যেটা হইলো ওইটা হইতেছে ইমার্জেন্সি মিটিং, এই জায়গার মধ্যে কথা হয়, কে কার সাথে কথা বলতেছে, এই যে এখানে ক্লিক করলেই আসবে। অরেঞ্জ অরেঞ্জ, এটা আমি, হোয়াট, নো আমি না, ও ও নো নো, আমি বাংলা লিখতেছি, নট মি, ইউ শেটিং মি। আমি কাম করতেছিলাম না দেখে আমার উপর সাসপিশিয়াস ছিল, ঠিক আছে? এই যে এদিকে একটা লাশ পড়ে আছে, বাহ বাহ। বেসিক্যালি এই গেম তেমন কিছু না, যে যে ভালো চাপা মারতে পারবে হ্যাঁই জিতছে, ঠিক আছে? এই গেম ডিপেন্ড করে তুমি কত ভালো চাপা মারতে পারো। তো আমি যদি টাইপ করি তাহলে এখন আসবো না, বিকজ আমি এখন ঘোষ, ঠিক আছে?
আমার মতো ঘোষ যে আছে সেই শুধু আমার মেসেজ দেখবো। ওকে চলো আরেকটা গেম খেলি, এই এই গেমে ভাগ্য ভালো ছিল না। আবারও ক্রিউ নাই তো, এই যে ইমার্জেন্সি বাটন, আমি যদি ক্লিক করি 2 সেকেন্ড লাগবো, আমি চাইলে ক্লিক করতে পারি, সবাই স্টপ হয়ে যাবো অ্যান্ড সবাই মিলে ডিসকাস করবো। তো বেসিক্যালি এই গেমটা খেলতে হইব, ঠিক আছে? যদি আমার ভিডিও দেখেও কিছু না বুঝো কি হইতেছে তাহলে একটু খেলো, ঠিক আছে? 5 মিনিট কনফিউজ থাকবো, তারপর বুঝে যাবে গেমটা কিরকম। আমি ভদ্র মানুষের মতো আমার কাম করতে থাকি, আমার কাম আর কদিকে কদিকে আছে, অ্যাডমিন হলে আমি কদিকে স্টোরেজে। ইয়াপ, হোয়াইট আমারে কিল করে হোয়াইটই রিপোর্ট করছে আমার ডেড বডি। আমার রাগের ছোটে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছে। সিরিয়াসলি ওকে দিছে কে? আই নো কি লল, হোয়াট এ ইংলিশ, অস্কার কই? অস্কার অ্যাকচুয়ালি আমারও দেওয়া উচিত। আমি ভুলে ওই দিনকে চেস্টের ওই দিনকে আমি চেসের বদলে চেস্ট বুঝলে ফেলছি। কে কারে ভোট দিছে? ওয়েট, আমি ওরে দিয়ে দিলাম, আই ইংলিশ পারা না দেখা লল, ওরাই দিছে সবাই। ইয়েস, তো আমি 3টা ইউটিউবারদের সাথে খেলছিলাম। ফার্স্ট ইয়েস্ট্রো 3000 সাবস্ক্রাইবার, তারপর আমি, তারপর লাস্ট প্লে বিলি 1000 সাবস্ক্রাইবার, আই মিন 1 লাখ, তারপর জোকার প্রোডাকশন। আমি কনফিউজ ছিলাম, মারুফ কমু না মাসুম কমু না মন্টু মিয়া, না না যে কোনো তিনটার যে কোনো একটা বলতে পারো, কোনো প্রবলেম নাই। মন্টু মিয়া, আচ্ছা রুল তো নরমালি না, মানে কথা বলবো না তাই তো? আমি বলি কেউ যদি মেরে ফেলে ঠিক আছে, ইম্পোস্টারের নাম কোয়া যাবে না, ঠিক আছে? ইম্পোস্টারে বলতে পারেন যে ইউ নো আমি মারা গেছি। আসো আসো, লেটস প্লে প্লেয়ার বিডি এর মালিক, BYZVRQ, BYZVRQ, BRQ না VRQ। তোমাদের মধ্যে শিনি কেউ আছে এখানে? আমার ওরে সন্দেহ হইতেছে, অনেক দাঁড়ায় আছে আমার পিছনে। কিরকম করে না ইসলাম ভাই না, এই গেম যদি হ্যাং হয় কষ্ট পাবো, শিনি যদি না হয় কষ্ট পাবো। কাকে সন্দেহ হয়? আপন মানুষকে না, আপন আপন মানুষকে বিশ্বাস না। এখন হচ্ছে তোমার ভয়েসের টোনটা শুনে মনে হলো তিনজন একসাথে থাকি, দেখি কি হয়। হ্যাঁ চলো। ডিসকাস করার কিছু নাই, তুমি প্রথমে কইছো না, আমরা পুরো লাস্টে পাইলাম, পুরো লাস্টে পাইলাম, একজন একজন করে ইজেক্ট করতে করতে লাস্টে পাইলাম। হাই রে, ওই বেগুনিটা ঠিকই বলছিল, রাইট রাইট রাইট, ভাই ওটা তো রিজন দিয়ে দিছে সেটাই। আমাদের ভিতরে কেউ ইম্পোস্টার হলে বলে দিও। আচ্ছা ঠিক আছে, ডেড বডি ফাউন্ড, সন্দেহ কার উপরে? আচ্ছা আমার কোনো সন্দেহ নাই, সন্দেহ হচ্ছে একজনের উপরে, বিগ ব্যাচ আমি
আমি ভাবতেছিলাম একটু এক চালায় যাব, হলো না হলো না, প্রফেশনাল কাজ করুন নেক্সট টাইম, সমস্যা নাই, প্রফেশনাল হিটম্যানের মতো কাম করুন। এলাকুসি হিটম্যান খেলো মিয়া, হ্যাঁ আসলে হিটম্যান খেলতে হইব। আচ্ছা আমি এবার সাইকো টাইপের কাম করি, ভাই না কই ভাগো, আমি আইতাছি, একবার না হইছিল, একবার না হইছিল ভাই, সাবমিট এবার ইমপোস্টার হোস্ট কে এই গেমের। আচ্ছা আমি মেবি আমার হোস্ট কে, আমি আমি হোস্ট আমি, এই আমার ডেড বডি কেউ নিয়ে যাও তো, এই এটা মরছ নাকি, হ্যাঁ এই সামনে তুমি কেমনে মরলে গেছে না, ঠিক আছে শিওর, আপনি কিন্তু চুপচাপ খেলতেছেন ভাই, হঠাৎ করে কেমনে কোন চিপা দিয়া ভাই খেয়াল আইবেন ভাই আমারে, আমি আমি চুপচাপই থাকি সবসময়, আমার একটা আর ইম্পোস্টার দেয় না তোমার ডেড বডি কই, লো লো ভালো মানুষ আদর করছে নাকি পিছন থেকে, আমারও করে দিছে আদর, লোল ভালো মানুষ আসলে। এবার দুইটা ইম্পোস্টার ঠিক আছে, দুইটা মিস্ট্রি সলভ করতে হইব, কোকা লাহো কোকা আর কিউ, কোকা হ্যাঁ কোকা একটা এইচ থাকলে কোকা আছে, হ্যাঁ ওই যে আরেকজন আছে, আই এম মম লল, আই এম ইউ, আই এম ডেড, ইউ আর মম, আই এম ডেড, ইওর মম সাবিল ইজ আওয়ার সন, এই মিয়া উল্টা পাল্টা কথা বাদ দাও, ইয়ে করেক্স টু ইম্পোস্টার এবার, ওকে দেন ফাইন, কেল লেগে জানি আমার লেস প্লে বিডি এর মালিকের উপর সন্দেহ, দেখি কে ওভার অ্যাক্টিং করে, আমগো মধ্যে একজন তো হইছে এটা শিওর, কি মারা খাইছো, আস্তে আস্তে কোদিকে কোদিকে কঙ্কাল কোদিকে, অটোর ওখানে আপার ইঞ্জিন, আপার ইঞ্জিন, ওকে 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 আপার ইঞ্জিন, আমার একটু ক্যাপসুল থাকতে হইব, মাসুম ভাই সরকার রিপোর্ট, ডেড বডি ফাউন্ড, ওকে নাইস, কে কার সাথে ছিল, কার সাথে কে কে ছিল, মাসুম ভাইয়ের লগে আমার সাথে কে ছিল, তারিক আর আরেকজন, তারিক আর আরেকজন, আরেকজন কে, আরেকজন কালার মনে আছে, র্যান্ডম একজন কে নি আজ মেবি, আচ্ছা এই দুইজন আনতে যে দাও উচিত না, এই সিরিয়াসলি আমার উপর সন্দেহ চলতেছে কে, সিজন হোয়াট দা, আমার প্রেডিকশন ঠিক ছিল, একবারই চুপছে রে মাসুম ভাই, আমি কিচ্ছু করি নাই, আমি সাবোর্ট করি নাই, তারপর কিলো করি নাই, ভিক্টরি হয়ে গেল, ভিক্টরি হইতো না, আমরা অক্সিজেন ঠিক করতে পারিনি, অক্সিজেন না থাকার কারণে সবাই মরে গেছে, খুব সুন্দর ছিল কিন্তু, দেখছো আমি তারিখের কথা বলছিলাম, মাসুম ভাইয়ের মাথার উপর কি এটা দেখছো, পনির, আমার মাথার উপর ডিম, পনির আর ডিম মিলা খাইবা, আমরা মাথা খাইবা, আমার চুল দেখছো মিয়া, কি হল আমি একবার ইম্পোস্টার হলাম না কেন, কে কে কি বলেন, বললাম আমি ইম্পোস্টার হচ্ছি না কেন, তার মানে এবার হইছো তুমি, হচ্ছো তুমি, এতক্ষণ পরে ইম্পোস্টার হয়েছো এটা কইতেছ, হ্যাঁ মানে এটা বলতে চাইছে, এটা বলতেছে আর কি, হিন্ট দিতেছে, আমি দি মানুষ কত বড় মির্জাপুর, হ্যাঁ আমি ডেড, তুমি ডেড, আমি ডেড, আবার ওই সেম জায়গায় আপার ইঞ্জিন, রিপোর্ট, এই যে রিপোর্ট, রিপোর্ট করলাম আমি, আচ্ছা ভাই
প্রোটোকন পাপায়া এন্ড 69 গেম আমার সাথে দুইজন ছিল মাসুম ভাই আর হলুদ ব্যক্তিটি আমার লগে ইয়া ছিল ওই যে সাদাদা আমিও তো ছিলাম এটা তো বলবা ও আচ্ছা মেবি স্কিপ মেবি আর শেট শেট কই লাগে হতেও পারে ও তো হইতে পারে ও না ও সিজেক্টেড টাই আচ্ছা আচ্ছা এখন তো কোয়ান্টিটির মধ্যে কিছু হয়নি তাই না নাকি হইছে কিছু হয়নি না সাবমিটেড হয়ে গেছে এতক্ষণ একবার কি বসে হইছিল তাই না ও ইম্পোস্টার রিলি কন্টেন্ট না হ্যাঁ মেবি হ্যাঁ ইম্পোস্টার রিলি কন্টেন্টটা জমে বেশি সেটাই ইম্পোস্টার সহজ হওয়া যায় না তাই না দুইজন দেখে এখন হওয়া যেতেছে ইজি হ্যাঁ সেটাই তাই না সাথে আশপাশে হচ্ছে কি হচ্ছে এটা খুব ডেঞ্জারাস ভাইব কে এটা একটা সিরিয়াস কথা হাসছিস কে সাববে এটা এত ডেঞ্জারাস ভাইব কে তোমার মধ্যে আচ্ছা ডেড বডি পাইছি আমি একটা তাই না ভাই ও আচ্ছা ওরে আল ওরে ভাই কি রে ভাই এই সাববির স্পিড দেখছো আচ্ছা সাববির 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 কেন আমি কি ইমপোস্টার টাইপের কিছু করছি আমি কাজ করতেছি না একটু বিশ্বাস করলে যা হয় আর সাববির আর আমার ভোটে আমি কিছু করি নাই আমি ইমপোস্টার ছিলাম কয়জন মারছে হ্যাঁ একজন ইজি পিজি এই লাইট কোনে যেতেছে ইয়া কি কই ইলেকট্রিক্যাল চলো লাইট লাইট সাববির আবার ইলেকট্রিক্যাল কাছে নিয়ে যেতে যাচ্ছে সাবোটাজ করতে মনে হয় কি রে ভালো মানুষের দাম নাই সব সন্দেহ চুপচাপ এই যে যে তোমারে কিল করতেছে এটা বুহু হু বুহু হু এই এটা কি করলা এটা কি করলা আমি কিছু করি এটা অটোমেটিক হলো এটা তাহলে ইয়া এই যে ব্রাউন হইতে পারে ও নো ও না খুলছে 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 আয় পরো আয় পরো ব্রাউন না ব্রাউন না ওকে ব্রাউনের উপর সন্দেহ গেছে গা তোমার উপর গেছে গা বাট হলুদের উপর আমার একটু সন্দেহ আছে বাট কারণ দুইজন দেখে হয়তো মারেনি তাও হইতে পারে হ তাও হইতে পারে দুজন দেখা মারা নাই হলুদ চার কি ও দাঁড়াও কি আমি আমার কালার দেখিনি আমি না টু ইম্পোস্টার টু ইম্পোস্টার না কোজো তুমি ইম্পোস্টার আর একজন আছে এই তুমি কাম করতেছো না তুমি কাম করতেছো না তুমি মানুষ খুঁজতেছো একা কে আছে চ্যাট করছ এই যে অলরেডি ডেড বডি পেয়ে গেছি লল হোয়াট কি রে না না ইয়ার উপর থেকে বিশেষ বিশেষ আছে লেটস প্লে বিডি আমি আমি তোমার সাথেই ছিলাম হুম তুমি আমার সাথে ছিলে আমি কি দিয়ে করছিলাম কাজ করছিলাম ওই তোমার লগে কেউ ছিল কি গেছে দাঁড়াও 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 কি গেছে প্লে বয় প্লে বয় রে দাও তো দেই দেখি আমি ওই কিতা নামে আচ্ছা কিতা না লেফট প্লে বয় রে দাও কালো রে ব্ল্যাক দিয়া দিছি প্লে বয় রে দিয়া দিছি প্লে বয় আসলে প্লে বয় দেখা যাক আরে শেলে তাহলে তাহলে শিওর সাববির তাহলে সাববির দা কি লাগে আমার উপরে কেন শিওর আমি বুঝলাম না ওয়াই তোমার তোমার ভয়েস টোন আমার টোন এরকমই কথা বলার ধরন আমি চেঞ্জ করি না তো নরমালই তো আমি ভবিষ্যতে অ্যাক্টর হইতে চাই এই যে পাপায়া এসে আমার পিছে লাগছে কি তুমি আমারে ধরতে পারবে না আমি রিপোর্টে গিয়ে ক্লিক মারবো এই যে মানুষ আছে আহো আহো এখন কি করো আমি এটা সত্যি কইতেছে আমি না ভাই ইয়েলো কেন না ও ভাই ইয়েলো পুরা মিয়া মানে চারে দাও 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 তোমরা কাহিনী দাও এখন ও নো না এসো তুমি পুরো সন্দেহজনক তুমি 100% সন্দেহজনক মাসুম ভাই সিরিয়াসলি এই মাসুম ভাই সবসময় চুপচাপ খেলে তো লেগা মানে তার উপরে কেউ ধরতেও পারে না কেউ সন্দেহ করে না